আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব পিঙ্কি পরীর গল্প। পরীদের দেশে টিনটিন। প্রতিদিনের মতো আজও ঘুম চোখে ঠাকুমার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে টিনটিন, বলে, ঠাকুমা, আজ পরীদের গল্প শোনাও, আমি ঘুমাবো। গান শুনিয়ে গল্প বলে যেসব ছোটদের ঘুম পাড়ানো হয়, টিনটিন সেই ছোটদের দলে। রোজ ঘুমের সময় একটা করে গল্প শোনাতেই হবে, রাজপুত্রের গল্প, চাঁদের দেশের গল্প, স্বার্থপর দৈত্যের গল্প, যারই গল্প হোক শোনাতেই হবে। মিষ্টি ছেলে এই টিনটিন, তাই ঠাকুমাও তাকে গল্প শোনাতে ভালোবাসেন। সে ছিল এক আজব দেশ। টিনটিনের মাথায় হাত বোলাতে বোলাতে গল্প শুরু করলো ঠাকুমা। যে সব ছেলে মেয়েরা দুষ্টুমি করে না, তাদের পরি খুব ভালোবাসে, তাদের কথা শুনে তাদের উপকার করে। যারা হিংসুটে দুষ্টু, তাদের কাছে কখনো আসে না ওরা। আজকের গল্পটা খুব সুন্দর, বলে ওঠে টিনটিন। ঠাকুমাকে আরো জড়িয়ে ধরে সে, চোখ দুটো বুজে আসছে, মিষ্টি একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছে টিনটিন। কিছুক্ষণ পরে সে দেখতে পেল একটা সুন্দর পরী তার সামনে এসে দাঁড়িয়েছে, নীল আকাশের মতো ডানার রং, মুখে হাসি। পরী টিনটিনকে বললে, যারা খুব ভালো, যারা আমাদের দেখতে চায়, তাদের কাছে আমরা আসি। পরী আলো বলল, যারা কাউকে হিংসে করে না, সবাইকে ভালোবাসে, তাদের আমাদের দেশে নিয়ে যাই, সেখানে শুধু আনন্দ, কোনো দুঃখ নেই। এই কথা শোনার পর টিনটিন বলে, আমি তোমাদের সাথে যাব। পরী বলল, তোমায় আমাদের দেশে নিয়ে যাব, এই জন্যই তো এসেছি। টিনটিনের আবার প্রশ্ন, আমরা কোন গাড়িতে যাব তোমাদের দেশে? পরী হেসে বলল, তুমি তো আমার সাথে যাবে, তার জন্য কোনো গাড়ির দরকার হবে না, আমরা আকাশপথে যাব। এই বলে পরী টিনটিনকে নিয়ে আকাশপথে রওনা হলো। পরীর এক হাতে জাদুদণ্ড, আর এক হাতে টিনটিন। টিনটিন দেখল পৃথিবী থেকে অনেক দূরে উঠে এসেছে, আকাশপথে যেতে যেতে তার আর আনন্দ ধরে না। অবশেষে টিনটিন পরীদের দেশে এলো। পরীদের দেশ দেখে টিনটিন তো অবাক, নানা ধরনের পরীদের সাথে আলাপ হলো, লাল পরী, সবুজ পরী, হলদে পরী, আকাশ পরী, জল পরী, যেন পরীদের মেলা। চারিদিক দিয়ে পরীরা টিনটিনকে ঘিরে ধরেছে, কথা বলছে, হাসছে নিজেদের মধ্যে। টিনটিনের সাথে একে একে সবার আলাপ হলো। টিনটিন পরীকে বলল, কি সুন্দর এখানকার সব কিছু। কিছুদিনের মধ্যেই সবাইকে আপন করে নিয়েছে টিনটিন। পরীরা ওকে খুব ভালোবাসে, নানা রকম ফুল, পাখি, প্রজাপতির মধ্যে টিনটিন মিশে গেছে। গাছে গাছে কাঠবিড়ালি ঘুরে বেড়ায়, টিনটিন কাঠবিড়ালির সাথে খেলা করে, হরিণের বাচ্চাদের আদর করে। এভাবেই দিন চলে যায়। পুরনো অভ্যাসটা টিনটিনের কিন্তু এখনো যায়নি, ঘুমের মধ্যে ওর গল্প চাই চাই। রোজকার মতো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে টিনটিন। আকাশে মেঘ করে বৃষ্টি এল, করাত করাত করে বাজ পড়ল যেন কোথায়, ঘুম ভেঙে গেল টিনটিনের। পরিরানি বলে ডেকে উঠল, নীলপরি লালপরি কোথায়, ওরা তো এইখানেই ছিল। ঠাকুমা বলল, ঘুমের মধ্যে অত হাসছিলি কেন, নিশ্চয় খুব সুন্দর স্বপ্ন দেখছিলি।
টিনটিন বুঝতে পারে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। দুষ্টু পরি, ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের একটা গল্প শোনাবো। গল্পের নাম দুষ্টু পরি। তার পৃথিবীতে আসার খুব শখ, কিন্তু পরিদের পৃথিবীতে যাওয়া তো দূরে থাক, তাদের পৃথিবীর দিকে তাকানোরই নিয়ম নেই। তাহলে দুষ্টু পরি কি করবে, চলো দেখে নি। দুষ্টু পরি তার মাকে বারবার জিজ্ঞাসা করত, মা বলো না পৃথিবীতে কি আছে যেটা এত ঝকঝক করে যে তার আলোর ছটা পরিলোক অব্দি আসে। পরির মা বারবার এদিক ওদিককার কথা বলে কথা এড়িয়ে যেত আর বলতো, কখনো পৃথিবীতে যাওয়ার কথা ভেবো না, পৃথিবীতে একবার গেলে তুমি কোনোদিন আর পরিলোকে ফিরে আসতে পারবে না। কিন্তু দুষ্টু পরির পৃথিবীতে যাওয়ার খুব ইচ্ছে। একদিন রাতে যখন পরিলোকের সকলে ঘুমাচ্ছিল, তখন দুষ্টু পরি ঠিক করল সে কাউকে না বলে পৃথিবীতে যাবে। পৃথিবীতে গিয়ে দুষ্টু পরি তো খুব খুশি, সবকিছু দেখে সে খুব খুশি হলো। কিন্তু সে দেখল পৃথিবীতে তো কারোর তার মতো ডানা নেই। সে মনে মনে ভাবল, পৃথিবীতে তো আমার মতো কারোর ডানা নেই, আমার ডানা দেখে যদি কেউ ভয় পেয়ে যায়। এই ভেবে সে তার ডানাগুলো লুকিয়ে নিল যাতে কেউ বুঝতে না পারে সে পরি। দুষ্টু পরি ঘুরতে ঘুরতে একটা মাঠে গিয়ে পৌঁছাল। সেখানে দেখল অনেক বাচ্চা ফুটবল খেলছে। সে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করল, তোমরা কি খেলছো? বাচ্চাটার নাম ছিল টিনটিন। সে বলল, এটা ফুটবল খেলা। পরি বলল, আমাকে তোমাদের খেলায় নেবে? আমি খেলতে খুব ভালোবাসি। টিনটিন বলল, তুমি খেলতে ভালোবাসো? তাহলে তো অবশ্যই তোমাকে খেলতে নেব। এই বলে টিনটিন তাকে ফুটবল খেলা শেখায় আর তাদের খুব বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে দিন যায়, দুষ্টু পরি টিনটিনদের সাথেই তার বাড়িতে থাকতে শুরু করে। এদিকে পরিলোকের সবাই খুব চিন্তায় অধীর। এক রাতে যখন টিনটিনদের বাড়িতে সবাই ঘুমাচ্ছে, তখন তাদের বাড়িতে চোর এলো চুরি করতে, আর চুরি করলো দুষ্টু পরির খুলে রাখা ডানা। সকালে উঠে পরি তো অবাক, সে দেখে তার ডানা চুরি হয়ে গেছে। সে আঁতকে ওঠে, দেখি আমার ডানাগুলো কোথায় গেল, আমি এবার পরিলোকে ফিরে যাব কি করে। এই ভেবে সে কাঁদতে লাগলো। দুষ্টু পরির কান্না শুনে টিনটিনের ঘুম ভেঙে গেল। সে পরির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? দুষ্টু পরি কোনো কথা না বলে আবার চুপচাপ তার বিছানায় ফিরে গেল। এইভাবে প্রায় এক বছর কেটে গেল। দুষ্টু পরিও আর পরিলোকে ফিরতে পারল না, আর পরিলোক থেকেও কেউ তার খোঁজ করতে পৃথিবীতে আসতে পারে না, কারণ কারোর তো পৃথিবীতে আসার অনুমতিই নেই। কিন্তু পরি রানী তো মা, তার মন মানে না। সে একদিন ভাবল, যতই নিয়ম হোক আমি এবার পৃথিবীতে যাবই আমার মেয়ের খোঁজ করতে। আমি পরিদের রানী, আমি দেখব কে আমাকে বাধা দেয়। দুষ্টু পরির মা ছিল পরিদের রানী, তাই তার সাহসও ছিল খুব বেশি। একদিন সে না কাউকে বলে পৃথিবীতে চলে এলো। পৃথিবীতে এসে সে তো অবাক, এত লোক দেখে সে মনে মনে ভাবে, এত লোকের মধ্যে আমি কি করে আমার মেয়েকে খুঁজব। কিছুক্ষণ পরে তার মনে পড়ল তার জাদু দণ্ডের কথা।
রানী পরি জাদুদণ্ড দিয়ে যেই না জাদু করল, অমনি দুষ্টু পরিও অনুভব করল সেটা। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই পরিলোক থেকে কেউ পৃথিবীতে এসেছে, সে জাদুদণ্ড ব্যবহার করছে আমায় খোঁজার জন্য, আমি অনুভব করতে পারছি। পরিরানী জাদুদণ্ডের দ্বারা এসে পৌঁছালো একটা নদীর ধারে। সেখানে সে দেখল দুষ্টু পরী একা একা নদীর ধারে বসে আছে। রানী পরী দুষ্টু পরীর দিকে এগিয়ে এলো। দুষ্টু পরী তার মাকে দেখে তো খুবই খুশি, সে ছুটে গেল তার মায়ের কাছে, গিয়ে তাকে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে পৃথিবীতে আসতে বারণ করো, আমি আর কখনো তোমার কথা অমান্য করব না। এই বলে আবার কাঁদতে লাগল। রানী পরী তার চোখ মুছিয়ে বলল, ঠিক আছে, তুমি আর কেঁদো না, যা ভুল করার করেছো, যে নিজের ভুল বুঝতে পারে তাকে সকলেই ক্ষমা করে দেয়। এই বলে রানী পরী আবার জাদুদণ্ড ঘোরাল আর পৌঁছে গেল পরীলোকে। সবাই দুজনকে দেখে খুব খুশি হয়ে গেল। নীল ফুলপরির গল্প। নীল অপরাজিতা ফুল থেকে একটি পরী বেরিয়ে এলো। ফুল রাজ্যের সবাই তো অবাক। ফুল রাজ্যে শুধু ফুলেরা বাস করে, তাদের প্রতিবেশী রাজ্য হল পাখি রাজ্য, সেই রাজ্যে শুধু পাখিরা বাস করে। ফুল থেকে যে পরীটি বেরিয়ে এলো সেই পরীটির চোখের রং নীল, পুরো শরীরে রয়েছে তার নীল রঙের আভা। পাখি রাজ্যেও এই পরীর কথা পৌঁছে গেল। বুলবুলি পাখি পরীর সঙ্গে দেখা করতে এলো, কিন্তু পরী কারোর সঙ্গে কোনো কথা বলল না। এভাবে এক সপ্তাহ কেটে গেল। একদিন হঠাৎ পরী গান গাইল। শিউলি পরীর কাছে এসে বলল, বাহ, তুমি তো অনেক ভালো গান গাও, কি নাম গো তোমার? পরী বলল, আমার নাম নীল পরী। ফুল বলল, তুমি ফুল রাজ্যে কেন এসেছো? পরী বলল, আমি ফুল হতে এসেছি। শিউলি ফুল অবাক হয়ে বলল, মানে? পরী বলল, আমার খুব ইচ্ছা আমি ফুল হব, তারপর সবাই আমাকে ডাকবে নীল ফুল পরী। শিউলি ফুল বলল, তুমি ফুল কেন হতে চাও? পরী বলল, কারণ ফুলেরা অনেক নিষ্পাপ হয়, তারা কখনো কারো মনে কষ্ট দেয় না, ফুলেরা সবাইকে ভালোবাসতে পারে, ধনী গরিব ছোট বড় সব মানুষকে তারা আদর ও সম্মান করে। আর জানো, পৃথিবীতে যে কোনো উৎসবে সবাই ফুলকে অলংকার করে সাজে, আবার ভালোবাসার সম্পর্কও বিনিময় করে ফুল দিয়ে। এসব কথা শুনে শিউলি ফুল তো অনেক খুশি। মনের আনন্দে সে অন্যান্য ফুল বন্ধুদের কাছে গেল, তাদের গিয়ে পরীর সব কথা বলল। আস্তে আস্তে পাখির রাজ্যেও এই কথা ছড়িয়ে পড়ল। পাখি রাজ্য থেকে শালিক দোয়েল বুলবুলি সবাই নীলপরীকে দেখতে এলো। সবাই মিলে বনের দেবীর কাছে প্রার্থনা করল যেন নীলপরীর মনের ইচ্ছে পূরণ হয়। দেবীর প্রার্থনা শুনে বনের দেবী এসে বলল, তুমি যদি সবার সাথে মিলেমিশে ভালো হয়ে থাকো,
তাহলে তিন দিন পরে তুমি ফুল হয়ে যাবে। নীলপরি অপেক্ষা করতে লাগলো। তিন দিন কাটলো। তারপর এক ভোরে নীলপরি ফুল হলো। তার ডানায় সাদা বেলি ফুল ফুটলো। মাথার মুকুটে ফুটলো লাল গোলাপ। আর পুরো শরীরে ফুটলো নীল অপরাজিতা ফুল। সবাই তাকে দেখে আনন্দে গান গাইতে লাগলো। তারপর থেকে নীল ফুলপরি ফুল রাজ্যেই সবার সাথে থাকতে লাগলো। থ্যাংক ইউ।